केरले हृदरोगे आक्रांत हुए मृत्यु डोमकलेर परिचय श्रमिकेर। मंगलवार मृत्युर खबर बाड़ीते पौंछते ही कान्नाय भेंगे पड़ेन परिवार परिजनेरा। आबारो केरले मृत्यु हलो मुर्शिदाबादेर एक श्रमिकेर, एबार हृदरोगे मृत्यु हलो डोमकलेर श्रमिकेर। मंगलवार सकाले केरलेर त्रिशूरेर पालाघाट एलाकाय मृत्यु हय डोमकलेर सुलतानपुर नतुनपाड़ार बासिंदा महबुल मियार। दरिद्र परिवारेर महबुल 20 বছর থেকে কেরলে ইটভাটায় শ্রমিকের কাজ করত। শেষ 4 মাস আগে কেরলে যায় ইটভাটার দেখাশোনার কাজে। প্রতিদিন বাড়িতে ফোন করে কথা হতো তার। গত সোমবার স্ত্রী সন্তান সহ বাবা মার সাথেও কথা বলেন ওই ব্যক্তি। পরের দিন মঙ্গলবার সকালে বাড়িতে ফোন আসে মহাবুলের মৃত্যু হয়েছে। মহাবুল সকালে উঠে ব্রাশ করার সময় মৃত্যু হয় তার। পরিবার ও সহকর্মীদের অনুমান হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। বছর ধরে খাটলো তা জানে, আমার সাথে বিয়ে হয়ে 4-5 বার যাওয়া হলো। লাস্ট কতদিন আগে গেছিল? লাস্ট কতদিন আগে গেছিল? 4 মাস হলো। কোনে কথা টথা হয়েছিল? হ্যাঁ। কি কবে কথা হয়েছিল শেষ? বর্ষদিনকেই হয়ে আছে দুপুর বেলা। রাতে ফোন করলো, খাওয়ার পর ফোন করবো, এখন রাখতে বিলোদে রেখে দিয়েছি, আর ফোন করেনি। খো মুখ চলে বিরাস করছিল, আগে বলে পানি টিপিছে বোতল, বলে 5-6 বোতল তুই দিছে দি। আমার বেটা বিরাস করতে করতে মুখটা একটা কুলি করে সেগুলো একবার পানি খাইছে, পানিটি খাই আমি বোতল গেলে সব বলে সব টিকে ধরেছে, ধরে বলে ছাপড়া দিয়েছে, মুখ সেগুলো পড়ে গেছে। মাসখানিক থেকে ডোমকল মহকুমা জুড়ে কেরলে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শ্রমিকের। কিছুদিন আগে কেরলে অস্বাভাবিক মৃত্যু হয় সাগরপাড়ার মালুপাড়ার তন্ময় মণ্ডলের। এর পাশাপাশি সাগরপাড়ার 12 মাসিয়া এলাকার দেবাশিস হালদারেরও মৃত্যু হয় শারীরিক অসুস্থতার কারণে। সাগরপাড়ার নরসিংহপুরের সেন্টু শেখের মৃত্যু হয় ট্রেন লাইন পারাপার হতে ট্রেনে কাটা পড়ে। অপরদিকে রানীনগরের মুন্সিপাড়ার আবুল কাসেমের মৃত্যু হয় গাছ থেকে পড়ে। ডোমকলের নওদাপাড়ার আমিনুল ইসলামের মৃত্যু হয় জলে ডুবে। এবার ডোমকলের সুলতানপুর নতুনপাড়ার শ্রমিকের মৃত্যু হলো হার্ট অ্যাটাকে। হ্যাঁ, সবাই মারা যাচ্ছে তো, আমরা তো তার জন্য কেরালা যাবো না ভাবছি। সব দিয়ে যারা কেরালা আছে তাদের সব ডেকে নেবো এখানে। মানে এরকম হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তবে ডোমকলের মহাবুলের মৃত্যুতে বাড়ির বড় ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারের লোকজন। বাবা মা স্ত্রী সহ 2 সন্তান নিয়েই ছিল দরিদ্র পরিবার। ছেলের দেহ ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা। হার্ট অ্যাটাক হয়েছে, এখন যা বোঝা যাচ্ছে তাই হয়েছে। এখন তাছাড়া কি বলবো, আমরা যখন বাড়িতে আমরা তো কেরল মনে নাই। মৃতদেহ কীভাবে নিয়ে আসছেন তার ছেলেকে? ওই তো মালিক বলে গাড়ি ভাড়া করে দিই, পাঠিয়ে দিয়েছে গাড়িতে, ভালো করে আসতে বলে গাড়িতে। ডোমকল থেকে মামুন আব্দুল কায়েমের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।